ইসলামী ব্যাংক নিউজ টপ 10। লকডাউনের দ্বিতীয় দিন চলছে রাজধানী সহ সারা দেশে, গণপরিবহন না থাকায় চরম ভোগান্তিতে মানুষ। রাজধানী চাঁদনী চক, গাউসিয়া সহ অন্যান্য মার্কেট স্বল্প সময়ের জন্য হলেও খোলা রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য প্রস্তুতি নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই ডোজ দেওয়া শুরু হচ্ছে 8 এপ্রিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা সংক্রমণ মোকাবিলা ও সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধে সরকারের বড় চ্যালেঞ্জ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বায়তুল মোকাররমে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 17 জনকে আসামি করে মামলা। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরের একটি বাড়ি থেকে একই পরিবারের 6 বাংলাদেশের মৃতদেহ উদ্ধার। নারায়ণগঞ্জের শীতলক্ষায় লঞ্চডুবির ঘটনায় আরও 5 জনের লাশ উদ্ধার, এ নিয়ে মৃতের সংখ্যা 34। ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার তৃতীয় দফার ভোট, ভোট দিচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি জেলার 31টি আসনের ভোটাররা। নাইজেরিয়ার একটি কারাগার থেকে পালিয়েছে 1800 বেশি বন্দী। স্প্যানিশ লালিগায় কষ্টের জয়, পয়েন্ট টেবিলে 2-এ ফিরেছে বার্সেলোনা, রিয়াল ভায়াদোলিদকে একমাত্র গোলে হারিয়েছে তারা।